ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নিজের মনোনয়নপত্র জমা দিতে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে। মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, না আমার, আমি ব্যারাকপুরের মানুষের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন। আমি শুধু একটাই কথা বলতে চাই, ব্যারাকপুরের মানুষ যদি আমাকে একবার সুযোগ দেয়, আমি তাদের আবেদন করেছি, নিবেদন করেছি যে আমাকে একবার কাজ করার সুযোগ দিন, আমি উন্নততর ব্যারাকপুরে পরিণত করব ব্যারাকপুরকে, আমি গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর আপনাদের উপহার দেব এবং ব্যারাকপুরের তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যাতে উপযুক্তভাবে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য ট্রেন করা যায় তার ব্যবস্থা আমি করব। আমি ব্যারাকপুরের কথা জিজ্ঞেস করুন, আমি উত্তর দেব। আমি ব্যারাকপুরের কথা জিজ্ঞেস করুন, এখন আমি ব্যারাকপুরে, আমি ব্যারাকপুরের এখন প্রার্থী। আমি এটা বলতে পারবো না, এটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার, আমি বলতে পারবো না। আমার মনে হয় না যে এরকম ভাবে কাউকে আটকে দেওয়া যায়। নমিনেশন সবাই দিতে পারবেন, আসুন আমরা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং ব্যারাকপুরের মানুষের কথা সবাই মিলে ভাবি। বলতে পারেন আমি ওনার নিজস্ব নিজের উপরে উনি আস্থাশীল আর আমি ব্যারাকপুরের মানুষের উপরে আস্থাশীল। না, মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন তো ভেবে চিন্তেই বলেছেন, সেখানে আমার মুখ্যমন্ত্রীর পরে আমার বলাটা শোভন না, সেটা তো অর্জুন সিং তৈরি করেছিলেন, সেটা ভেঙে দেওয়াই তো আমার কাজ। ভালো তো, সেটা ইডি প্রমাণ করে দিক, আমার বলার কি আছে।